আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আমার সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আসলাম একটা কবিতা নিয়ে সে কবিতাটা আছে কাক পাখি এবং সিল পাখির মধ্যে আমি একটা কবিতা লিখেছি সেই কবিতাটা বাস্তব সমাজে কিছু কিছু মানুষের সাথে মিলিয়ে যাবে তো যাই হোক আমি সেই বিষয়ে একটা কবিতা আপনাদের সামনে আবৃত্তি করব তবে এই কবিতাগুলো আমি ইউটিউবে দেই তাই ইউটিউব থেকে ফেসবুক ফেসবুকে দেই এই কারণে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউবে থাকেন যাতে করে আমি কিছু একটা ভালো কিছু দিলে হয়তো তোমাদের নজরে পড়বে এছাড়া আর কিছু না তা যাই হোক আমি সেই বিষয়ে আমি কাক পাখি বিষয়ে যে কবিতাটা লিখেছি সেই কবিতাটা আমি পড়ব এগারো দুই দুই হাজার বাইশ শুক্রবার কবিতার নাম হচ্ছে কাক পাখি কবি মফেল উদ্দিন কাক পাখি কাকে বলে তোমরা জানো কাক নিয়ে হচ্ছে আলাপ কবির কাছে শোনো কাক থাকে বাঁশের আগায় সিল থাকে গাছে এটাই হচ্ছে কাকের হিংসা ছটছে শিলের পিছে শিল যখন দেখলো পিছে কাক লেগেই আসে মুস্কি হাসি দিয়ে সিল উপর পানে ভাসে যখন দেখে যে সিল দেখতেছে যে পিছনে কাক মাথার উপরে যে পাখা দিয়ে তাকে আঘাত করতেছে সিল তখন মুস্কি হাসি দিয়ে আবার উপরের দিকে ওঠে তা আবারও বলি শিল যখন দেখল পিছে কাক লেগেই আসে মুস্কি হাসি দিয়ে শিল উপর পানে ভাসে শিল যখন ভাসতে থাকে আপন খুশি মনে কাক বলে যাচ্ছে জীবন নাহি বাসে জানে কাক তখন বুঝতে পারে শিলের শ্বাস বেশি শিলের পিছিয়ে করলে ধাওয়া জীবন যাবে চলি কাকের কিন্তু শ্বাস কম পুটি পুঁটিমেসের মতো অল্প শ্বাসে সকাল সন্ধ্যা সিল্লে হাল্লা যত এখন বলি আসল কথা শুনো দিয়া মন কাকের মতো মানুষ কিন্তু আছে অনেকজন হয়তো তুমি এগিয়ে যাচ্ছ কোনো একদিকে কাকের মতো মানুষগুলো লাগবে তোমার পিছে দেখবে যখন তোমার পিসে লাগছে কাক লোকে পাখির মতো তুমি উফড়ে উঠো ভেসে যখন তুমি ভাসতে থাকবে নীল আকাশের ঠাই কাকরূপী লোকে বলবে আর পেলাম না ভাই তোমার মনে তোমার কাজ দেব্যি যাবে করে কাকের মতো মানুষগুলো থাকবে পিছে পড়ে সিলের পিছে কাক যেমন পরাজিত হয় কাকের মতোই হিংসা লোক কবি মফেল কয় আমার বন্ধুরা আমি কবিতাটা লিখলাম এই কারণে যে বর্তমানে যদি কোনো ব্যক্তি একজন আপনি আমি বা আপনারা কোনো বিষয়ে একদিকে এগিয়ে যাচ্ছেন তা তোমার পিছিয়ে চলছে ধাওয়া তোমাকে যে কোনো প্রকারে তোমাকে নিচের দিকে নামিয়ে আনবে আনার চেষ্টা করে কিন্তু ওরা যখন তোমার পিছিয়ে কাকরূপী মানুষ যখন তোমার ভালো কাজের দিকে আঘাত করবে বা আপনাকে এগিয়ে যেতে দিবে না তোমরা আরও বেশি বেশি করে এগিয়ে যাবে যাতে করে দেখবেন যে ঠিক কাক পাখির মতো অশ্বাস কম সে এমনিতে কিছু দূর গিয়ে আবার ফেরত চলে আসবে ওকে আর সেই সিলের সাথে আর সেই নীল আকাশে উঠতে হবে না কাক যেমন কাকের পিছে সিলের পিছে নীল আকাশে উঠতে পারে না তদ্রূপ কাক কাকের মতো মানুষগুলো তোমার ভালো কাজের সাথে এগিয়ে যেতে পারবে না তোমার পিছিয়ে ধাওয়া করতে পারবে না তুমি যত এগিয়ে যাবে সে তত পিছিয়ে পড়বে যার জন্য আমি এই কথাটা বললাম যে কাক এবং সিলের মধ্যে যে একটা সিস্টেম আছে যে কাক দৌড়ে কিন্তু কাকের কাকের শ্বাস কম যার জন্য উঠতে পারে না তদরূপ এ কাক প্রকৃতির মানুষ আছে এরাও কিন্তু আপনার ভালো কাজ যত বেশি করবেন আপনার পিছিয়ে আর যেতে পারবে না সে ওখান থেকে ফেরত আসবে যাই হোক আমার বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ আমার কাছে নিত্য নতুন কিছু না কিছু কথা পাবেন ভালো কথাই পাবেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতিবার শুভকামনা রইল আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত